আসসালামু আলাইকুম। আজকে যে নিয়োগটি আপনাদেরকে দেখাবো সেটি হলো বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুরের। এটি সেখানে মোট একটি পদেরই ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা মাত্র 223 টাকা পরীক্ষার ফি দিয়ে এটির আবেদন প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করতে পারবেন। আর এটির আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে হবে। তো এটির আবেদনটি শুরু হবে 16 আগস্ট 2023 খ্রিস্ট তারিখ সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 14 সেপ্টেম্বর 2023 খ্রিস্ট তারিখ বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 16 আগস্ট 2023 তারিখে। 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের উপর অংশ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ভূত কর্মচারী শাখা 15 মে 2023 তারিখে এতনং স্মারকের সারপথের নির্দেশনার মতে বিভাগীয় কমিশনার অফিসারের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর আলোকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর বিভাগ রংপুরের নিম্নবর্ণিত 0 পদে নিয়োগের জন্য রংপুর বিভাগের আওতাধীন সকল জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত চাকরির আবেদনের মডেল ফর্ম অথবা নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এটিতে একটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেটি হলো গাড়ি চালক। পদের সংখ্যা রয়েছে 60টি। বেতন স্কেল হচ্ছে 9300 টাকা থেকে 22490 টাকা, গ্রেড 16। আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাইবেন। নিচের অংশে আপনার আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এটির অনলাইন আবেদনটি এবং ফিটি আপনাদের টেলিটকের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো টেলিটকের মাধ্যমে কিভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অল করে রাখবেন। আর সাময়িক কিন্তু আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এটি আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুরের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন। আর যখনই আবেদনটি করেন না কেন, নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগটি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন। আজকের এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।